أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته شاتتا تارجيو كوال فرمر فوكو تكي أمي شاتي أسي كاوسر محمود غاجي شامن دي بيورس أبنا دي كي بولتي نا بولي ناي هوي أسكي دي بيشوت هتشي أشولي أمار خاماتي هتشي أكشولي كوميلا ديشتيك بوراتانا جولومي يونيون আবারও বলি কুমিল্লা ডিস্ট্রিক্ট বরুড়া থানা ঝলম ইউনিয়ন। অতএব যারা কুমিল্লা নোয়াখালী পেনি ব্রাউনবাড়িয়া চাঁদপুর কিংবা আশেপাশের ডিস্ট্রিক্টে যারা রয়েছেন চাইলে আপনারা আমার সরাসরি খামারে এসে বাচ্চা ক্রয় করতে পারেন, ভিজিট করে বাচ্চা দেখে শুনে খামার করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে কথাগুলো বলতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কথার মাঝে অনেক সময় সাজিগুজি বলা যাচ্ছে না বা বলতে পারে না, বিধে অনেকেই হয়তো বুঝতে সমস্যা হয়, তো অতএব সকালের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার কথায় কোনো ধরনের বুঝতে আপনাদের সমস্যা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যেই পাখিগুলো দেখছেন বর্তমানে এগুলো হচ্ছে আমাদের নিজস্ব হ্যাচিং। আমার এই খামারের এখানে প্রায় 5000 পিস সম্পূর্ণ ফিমেল, সম্পূর্ণ মহিলা পাখি, এগুলো বাছাই করা হয়ে গেছে অলরেডি। এই পাখিগুলো যাবে, কিছু পাখি যাবে আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্ট মুদাপুরগঞ্জ, কিছু যাবে কুমিল্লা শাসনগাছা, এভরিথিং। এই যে পাখিগুলো দেখছেন সম্পূর্ণ পাখিগুলো কি বুকিং দেওয়া, কিছুদিনের ভিতরে পাখিগুলো চলে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অ্যাকচুয়ালি আমাদের থেকে নিলে, আমি কাউসার মাহমুদ গাজী বলছি, অবশ্যই অবশ্যই বলছি আপনাদেরকে, যদি আমাদের থেকে আপনারা খামার নতুন যারা উদ্যোক্তা রয়েছেন খামার করবেন, বাচ্চা কালেকশন করবেন, অবশ্যই আপনাকে যারা নতুন খামারি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা 100% মহিলা পাখি নেওয়ার চেষ্টা করবেন। আপনারা 100% মহিলা পাখি নিলে নতুন খামারির যারা রয়েছেন তারা অবশ্যই লাভবান হতে পারবেন। অতএব আপনাকে কোনো রকমের যাতে পুরুষ পাখি না দিতে পারে ওই চেষ্টা করবেন। আসলে বাচ্চার দাম সেটা বিবেচনার প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে আপনাকে সম্পূর্ণ পাখিগুলো ফিমেল মহিলা পাখি দিল কিনা, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন আমাদের দেশে কিছু নামদারি খামারি, যেমন আমি নাম বলবো না খামারিদের, আমাদের কুমিল্লা সরি চাঁদপুর ডিস্ট্রিক্ট কচুয়া থানা একটা খামারি আছেন, খুবই নামদারি খামারি, সিটিং খামারি বললেই হয়। কেমন ওই এক লোক ওনার থেকে বাচ্চা আনার পর আমাকে বলতেছে ওনার পাখি নাকি 32 দিনে ডিম দিয়েছে। অতএব এখানে কী করছে, 500-600 পাখি যায়নি, স্যার ভিতরে 220-230টা পাখি রিজেক্ট পাখি দিয়ে দিয়েছে। অতএব আপনারা বুঝতে, রিজেক্ট মানে কি, সে পাখিগুলো ডিম পাড়া বন্ধ করে দিয়েছে, হয়তো আংশিক কিছু পাখি ডিম দিবে, এটা হচ্ছে রিজেক্ট পাখি। অতএব বাচ্চা ক্রয় করার সময় খুব কেয়ারফুল, খুবই সাবধানতার সাথে বাচ্চা ক্রয় করবেন, এবং কি খামারে গিয়ে সরাসরি বাচ্চার সাইজ দেখবেন, তারপরে বাচ্চাগুলো সুস্থ আছে কিনা তাও দেখবেন। আপনারা সুস্থ বাচ্চা কীভাবে চিনবেন, অ্যাকচুয়ালি সুস্থ বাচ্চা চিনার উপায় হচ্ছে একটাই, যেটা আমি বলে দিচ্ছি, কারণ অসুস্থ বাচ্চা কখনো খাবার খাবে না, জিম ধরে বসে থাকবে, পাড়াপাড়ি করবে না, দৌড়াদৌড়ি করবে না, হ্যাঁ জিম ধরে বসে থাকার চেষ্টা করবে। এই পাখিগুলো অবশ্যই অবশ্যই আপনাকে বুঝতে হবে এগুলো সম্পূর্ণ অসুস্থ বাচ্চা, অসুস্থ বাচ্চা কখনো ক্রয় করবেন না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে দেখছেন, দেখেন আপনারা আমাদের এই পাখিগুলো আলহামদুলিল্লাহ। আসলে অ্যাকচুয়ালি আমিও খুবই আনন্দিত যে আমি সবাইকে সুস্থ বাচ্চা এবং সম্পূর্ণ ফিমেল বাচ্চা দিতে পেরে আমিও খুবই আনন্দিত। সবসময় আমি সেটা চেষ্টা করি, সবাইকে প্রত্যেককে মানে মহিলা পাখি দেওয়ার চেষ্টা করি। অতএব যদি কোনো কারণে আমাদের পাখি নেওয়ার পর আপনার এখানে যদি কোনো কারণে অ্যাকচুয়ালি 100-এর মধ্যে বা 1000-এর মধ্যে আপনার এখানে 20-30 পিস কিংবা 50 পিস পুরুষ পাখি হয়ে যেতে পারে, সেটা আসলে আমি না যে কোনো খামারি সেটা বলবে, এমন কিছু যদি সঠিকভাবে সে সততার সাথে ব্যবসা করে থাকে তাহলে অবশ্যই। তারপর আমরা বলে যাচ্ছি, যদি আমাদের খামার থেকে বাচ্চা কালেকশন করার পর আপনার যদি কয়েল পাখি কোনো ক্রমে কোনো পর্যায়ে যদি আপনার এখানে পুরুষ পাখি হয়ে যায়, আপনারা যে কোনো মুহূর্তে চাইলে আমাদের থেকে পুরুষ পাখিগুলো দিয়ে আপনি মহিলা পাখি নিয়ে যেতে পারবেন। অতএব আমরা সেটা বলছি না যে আপনাকে সম্পূর্ণ পুরুষ পাখি দেবো না, মানে আমরা বলছি 1000-এর ভিতরে যদি 250-230টা পাখি আপনার পুরুষ পাখি হয়ে যায় কোনো কারণে, ইনকেস অনেক সময় পাখি ধরার ক্ষেত্রে গিয়ে কিংবা বোঝা যাচ্ছেন এটা মহিলা পুরুষ, অতএব ওই ক্ষেত্রে অনেক সময় 1000-এর মধ্যে 20-50টা পুরুষ পাখি হয়ে যেতেই পারে স্বাভাবিক, বা অনেকের ক্ষেত্রে অনেক সময় হয় না। অতএব আমরা সেটা চ্যালেঞ্জ করে বলতে পারবো যারা আমাদের থেকে বাচ্চা কালেকশন করবেন, নিয়ে খামার করবেন। আপনার যদি কোনো ক্রমে পুরুষ পাখির পরিমাণ 20-50 হয়ে যায়, আপনি চাইলে সেটা আমাদের থেকে পরিবর্তন করে মহিলা পাখি নিতে পারবেন, সেটা আমরা ওয়াদাবদ্ধ, কমিটমেন্ট, এবং কি যা বলবো ওই রকমের বাচ্চা যদি না দিই সেদিন হাসরের মঠে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিত করতে হবে। অতএব প্রত্যেককে বলবো আপনারা খামার ভিজিট করে সরাসরি খামারে গিয়ে বাচ্চা কালেকশন করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই অবশ্যই খামার করে
স্বাবলম্বী হতে পারবেন, কিংবা খামার করে কিছু টাকা ইনকাম করার যে একটা রাস্তা সেটা আপনারা বাইর করতে পারবেন। সমাজ দিবস আপনারা দেখছেন খুবই সুন্দর পুটপুটে বাচ্চাগুলো আমাদের খামার থেকে, আসলে অনেকেই বাচ্চা নিয়ে খামার করতেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। যে আসলে আমি যা কখনো কল্পনা করিনি যে আমার এমন পর্যায়ে, এমন একটা পর্যায়ে হবে কোনো এক সময় আমি প্রতি মাসে 20 থেকে 30 হাজার বাচ্চা ডেলিভারি দিতে পারবো, 20 থেকে 30 হাজার, বা আমার কাছে দৈনন্দিন 20 থেকে 30 জনের পরামর্শ নেবে বা খামার করবে কিংবা বাচ্চা কালেকশন করবে, আসলে সেটা আমি কখনো কল্পনা করিনি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি আপনার সততা, হালাল হারাম বেছে, হালাল হারাম বুঝে যারা বাচ্চা ব্যবসা করবেন, যে কোনো ব্যবসা, আসলে হালাল ব্যবসার মধ্যে এত একটা বরকত যা নাকি বলা বাহুল্য, মানে বলার বাইরে। আপনি হালাল ব্যবসাটা করেন, সঠিকভাবে ব্যবসা করেন, যাকে যেরকম দেওয়ার কথা, মাপে ওজনের কথা বলেন, বাচ্চার কথা বলেন, যে কোনো ব্যবসা আসলে সঠিকভাবে হালালভাবে ব্যবসা করলে এটার মধ্যে কত বরকত, কত নিয়ামত, সেটা আসলে যারা হালাল ব্যবসা করেন, হালালভাবে ব্যবসা করার চেষ্টা করেন, তারাই বুঝেন, তারাই জানেন আসলে হালাল ব্যবসার মধ্যে যে বরকত, এটা কত ধরনের বরকত যে আল্লাহ তাআলা দিয়ে রাখেন, আসলে বলা বাহুল্য, যা নাকি আপনি কখনও কল্পনা করবেন না। কীভাবে আপনি এত টাকা ইনকাম করলেন হালালভাবে ব্যবসা করলে, আসলে টাকাটার মধ্যে আল্লাহ কীভাবে যে বরকত দিয়ে দেয় সেটা আসলে বলার বাহিরে। তবে আমি অতএব আমি প্রত্যেককে বলবো, যারা খামারি রয়েছেন অবশ্যই অবশ্যই হালালভাবে ব্যবসা করার চেষ্টা করবেন, সঠিক পথে ব্যবসা করার চেষ্টা করবেন, মানুষের সাথে ধোকাবাজি না করে সঠিকভাবে বাচ্চা দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই অবশ্যই আপনারা স্বাবলম্বী হতে পারবেন যদি আপনারা হালালভাবে ব্যবসা করেন। আর হারামের আরাম নিয়ে একটা কথা আছে, আপনি হারামভাবে ব্যবসা করবেন সেটা আপনার ব্যবসাটা কিছুদিনের জন্য স্থায়ী হবে, পরবর্তীতে অবশ্যই অবশ্যই আপনাকে সেটা কোনো না কোনোভাবে আপনার কাছ থেকে দূরে চলে যাবে। অতএব প্রত্যেককে বলবো, যারা নতুন খামারি রয়েছেন এবং যারা নতুন করে খামার করতে চান, প্রত্যেককে বলবো সরাসরি খামারে এসে বাচ্চা কালেকশন করবেন, খামারে ভিজিট করে বাচ্চা কালেকশন করবেন, এবং কি অনলাইনে বুকিং দিয়ে বাসের ছাদে করে বাচ্চা না আনার পরামর্শ আমি সবাইকে দিচ্ছি। কখনো 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 বাসের ছাদে করে বাচ্চা অনলাইনে বুকিং দিয়ে বাচ্চা কালেকশন করবেন না, 100% শিওর। সে যে কোনো খামারই হোক না কেন, বাসের ছাদে করে যারা বাচ্চা পাঠায় ওরা কিন্তু বেশি ধরনের তেমন একটা সুস্থ বাচ্চা দেয় না কখনো। অবশ্যই নিজেরা গিয়ে খামারে গিয়ে বাচ্চা কালেকশন করবেন, তাহলে আপনি স্বাবলম্বী হতে পারবেন, ভালো বাচ্চা পাবেন। আপনার ভালো লাগে নেই আপনি বাচ্চা নেবেন না, আপনার ভালো লাগছে আপনি বাচ্চা নেন। অতএব আরেকটু কথা না বলে না হয় প্রত্যেক খামারিকে বলবো, আল্লাহর অস্তি অবশ্য অবশ্যই কোনো নতুন উদ্যোক্তাকে, নতুন খামারিকে ঠকানোর চেষ্টা করবেন না। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা বাজারের যে আছে যেটা আছে সেই পরিমাণে বাচ্চা বিক্রি করেন, তাতে কোনো সমস্যা নেই। তবে একটি বলবো যে কখনো কাউকে, কোনো নতুন খামারিকে ঠকানোর চেষ্টা করবেন না। আপনারা বিভিন্ন রোগালো কিংবা যে আপনার 30 দিনের বাচ্চা বলে 17-18 দিনের বাচ্চা দিয়ে আপনারা কাউকে ঠকানোর চেষ্টা করবেন না। তাহলে একটা কথা মনে রাখবেন, আজকে যদি আমি কাউকে ঠকাই আমি একদিন ঠকে যাব, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে একদিন ঠকিয়ে দেবে, এমন ঠকাবে যা নাকি আপনি কখনো কল্পনা করবেন না। অতএব আমি বলবো প্রত্যেককে যে আপনারা কখনো কখনো কাউকে ঠকানোর চেষ্টা করবেন না, নিজে অবশ্যই পারলে উপকার করবেন, সঠিক মানের বাচ্চা দিয়ে সঠিক পরিমাণের দাম রাখবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা অবশ্যই কী করবেন না, সেটা প্রতারণা করবেন না, নতুন খামারিদের সাথে কখনও প্রতারণা করবেন না, সঠিক মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করবেন, সঠিক কথা বলার চেষ্টা করবেন, সঠিক উপদেশ, সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একজন নতুন খামারি স্বাবলম্বী হতে পারবে। একজন নতুন খামারি কীভাবে উঠবে সে অবশ্যই সেটা করতে পারবে, যদি যারা পুরাতন খামারি রয়েছেন, আমরা বলেন, আপনি বলেন, আমি বলি, যারাই প্রত্যেকেই সঠিক পরামর্শটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্য অবশ্যই নতুন যে কোনো খামারি স্বাবলম্বী হতে পারবে কিংবা প্রতিষ্ঠিত হতে পারবে। অর্থাৎ নতুন একজন খামারি যদি আপনার প্রতিষ্ঠিত না হয়, তাহলে মানুষ যেটা হচ্ছে মানুষের যে উদ্যোগ, যে আমার পাশে যদি একজন একটা খামার করলে, সে যদি ও খামার করে যদি প্রতিষ্ঠিত না হতে পারে, পাশে আর একজন খামার করার ইচ্ছে কিন্তু সে খামার করবে না, কারণ সে দেখছে পাশের জনের লসের সম্মুখীন হয়েছে। অতএব কেন লসের সম্মুখীন হয়েছে, একমাত্র পরামর্শ কিংবা যার থেকে বাচ্চা কালেকশন করছে সে তাকে উপদেশ কিংবা পরামর্শগুলো ভুল তথ্য দেওয়ার কারণে নতুন খামারিরা কখনো কখনো কী হয়, লসের সম্মুখীন হয়। অতএব আমি প্রত্যেকে বলবো, ওই সমস্ত নামদারি চিটিং বাটপার খামারিদের থেকে কখনো বাচ্চা কালেকশন করবে না। তারা অনেকে চিন্তা করে বাচ্চা বিক্রি করা মানে কি আমার দায়িত্ব শেষ, না,
আর আমি চিন্তা করি আমি বাচ্চা বিক্রি করা মানে আমার দায়িত্ব শেষ না, বাচ্চা বিক্রি করার পর তাকে সঠিক পরামর্শ দেওয়া, কীভাবে ট্রিটমেন্ট করবে ওই সমস্ত পরামর্শ দেওয়া, কীভাবে বাচ্চাকে পরিচর্যা করবে ওই পরামর্শগুলো দেওয়া, হ্যাঁ যে কোনো সময় সে কল দিলে তার রিসিভ আনসার দেওয়া, উত্তর দেওয়া, বা আপনি এখন পারেন না 10 মিনিট পরে, 10 মিনিট পারেন না 1 ঘন্টা পরে, যেভাবে হোক তার সাথে কালেকশন যোগাযোগ রাখা, নতুন একজন খামারির সাথে, নতুন একজন খামারি আপনার থেকে কত শখ করে বাচ্চা নিবে, খামার করবে, কিছু টাকা ইনকাম করবে, এমন ধরনের আশা ভরসা থাকে। অতএব প্রতিটা খামারিকে বলবো আপনারা কী করবেন, নতুন খামারিরা যারা রয়েছেন যে কোনো লোকের সাথে কাজ কারবার করবেন তাকেই বলবেন ভাই আমাকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় সঠিক পরামর্শ, সঠিক কথাগুলো, সঠিক তথ্যগুলো আমাকে দিতে হবে। আবার কিছু কিছু নামদারি খামারি রয়েছে বাচ্চা কাল বিক্রি করার পর তার ফোন রিসিভ করে না, যে গ্রাহকের ফোন রিসিভ করে না এবং তথ্য দেয় না এবং কি সঠিক পরামর্শগুলো দেওয়ার চেষ্টা করে না, ফোন দিলে বলবে বিজি আসি রাখেন, বিজি আসি ব্যস্ত আসি রাখেন, ইউসি সি ইউসি হ্যান হয়েছে, এমন ধরনের কিছু নতুন চিটিং, এমন ধরনের কিছু চিটিং খামারি রয়েছে, ওরা হচ্ছে নামদারি খামারি। অতএব এই সমস্ত খামার থেকে অবশ্য অবশ্যই পথ থেকে দূরে থাকবেন। তো যারা যারা আমার এই চ্যানেলটি, যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, দয়া করে আপনার যদি ভালো লাগে আমার কথাগুলো, যদি আপনার একটু হলেও মনোমত হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইল নোটিফিকেশানে চলে যাবে, আমার এই ভিডিওগুলো হয়তো বা আপনার কোনো না কোনো এক সময় উপকারে আসতে পারে। তো প্রত্যেকের কাছেই বলে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।